So hello, hey guys, assalamu alaikum. I'm Shatlan Fath, Achha Bandar Shathe, and you are watching our official YouTube channel, Asset Production. Now turn up. সো গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি দুই মাস যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে। আসলে ভিডিও না দেওয়ার রিজনটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল, যার কারণে কোনো ভিডিও আপলোড হচ্ছিল না, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারতাম না। তো এবার ভাবলাম যে ফাইনালি একটা ভিডিও করে ফেলা যাক। তো এর জন্য আমরা একটা লোকেশন সিলেক্ট করছি, সেই লোকেশনটা হচ্ছে চা বাগান। এক্স্যাক্টলি আমরা চা বাগান যাচ্ছি। চা বাগানটা হচ্ছে গাজীপুরের মধ্যে ঐতিহ্যবাহী মাঠে এই চা বাগানই পাওয়া যায়। তো গাইস, আপনাদেরকে আমি সেই চা বাগানটা ঘুরে ফিরে দেখাবো, আর হালকা পাতলা কয়েকটা জায়গা আছে সেগুলো স্মরণীয় জায়গা আপনাদেরকে দেখাবো। তো সেখানে তুরাগ রিসোর্ট আছে, তুরাগ ওয়াটারফল রিসোর্ট আছে, তারপরে তুরাগ নদী আছে। তো সেই জায়গাতে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো। আর এখানকার যেহেতু চা বাগান আসছি, তো মাঠা না খেলেই হয়, তো মাঠা তো খেতেই হবে। আর সো সবাই দেখতে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত বেশি দরকার, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তো আপনাদের এই ছোট ভাই কখনো ইউটিউবে উঠতে পারবে না। সো প্লিজ সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করবেন, এবং প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে। ফাইনালে চলে আসছে চা বাগান, সেই ঐতিহ্যবাহী মাঠে খাওয়ার জন্য। আর এই পাশে আছে তুরাগ ওয়াটারফল রিসোর্ট, তো এখানে তুরাগ নদীও আছে। তো আমরা এখন আমরা তুরাগ নদীর এখানে যাব। আর আজকে আমি একা আসি নাই, আমার সাথে আসছে আমার বন্ধু আফরান মিরাজ। ওর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, আফরান মিরাজ অফিসিয়াল, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই ঘুরে আসবেন, ও সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে থাকে, সুন্দর সুন্দর মিউজিক ভিডিও করে থাকে। তো সো মিরাজ, তোমার আজকে কেমন লাগতেছে আইসা এই চা বাগানে? তো গাইজ, আজকে আমার অনেক ভালো লাগতেছে, কারণ চা বাগানে আমি কোনোদিন আসি নাই। তো আজকে আমার প্রথম চা বাগান, তো আমার অনেক ভালো লাগতেছে গাইজ। তো আমার বন্ধুর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম। তো গাইজ, এখন আমরা নদীর উপর দিয়ে ঘুরতেছি। তো আপনাদের চার সাইডটা দেখা যাচ্ছে যে কেমন একটা সুন্দর জায়গা, আছে মানুষজন যাইতেছে, মজা করতেছে, নাচানাচি করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে আরো অনেক শিপ আছে, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাচ্ছি। তো এখন এখানে অনেক দাম রাখতেছে, অনেক টাকা রাখতেছে, এখানে 200-300 টাকা করে প্রতি পিস উড়াইতেছে। তো যার কারণে আমাদের ঘোরা কষ্ট করে দিচ্ছে, আমরা জাস্ট একটা চক্কর দিছি। তো এতে আমাদের অনেক আর কি মানে টাকা পয়সার একটা ব্যাপার আছে, বুঝতে হবে। Crossing the line again, falling on my knees. No stranger. So guys, আমরা ফাইনালি 25 মিনিটের মতো ঘোরাঘুরি করছি এই দিকে। তো আরো ঘুরতে চাইছিলাম, কিন্তু ঘুরতে পারি নাই, কারণ এখানে পানির অনেক স্রোত। এই স্রোতের কারণে ঠিকমতো ক্যামেরা ধরে রাখা যায় না, তো কিছুই দেখাতে পারলাম না আপনাদেরকে, এর জন্য আমি অনেক দুঃখিত। আর এখানে ভাড়াটাও প্রচুর বেশি, প্রত্যেকজন পিস প্রতি 200 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে আসলে ঈদের সিজন, ঈদের তৃতীয় দিন চলতেছে, যার কারণে এত টাকা বেশি নেওয়া হচ্ছে, বাড়তি নেওয়া হচ্ছে। তারপর কী করার, যেহেতু আপনাদেরকে দেখা দিতে হবে, এর জন্য আর কি ভিডিওটা করার, মানে কষ্ট করে ভিডিও করে সাপোর্ট করবেন অবশ্যই। আর কয়েকটা জায়গা আপনাদেরকে দেখাবো, তো অনেক জায়গায় যাচ্ছি এখন। আপনারা আগে বলছি, এখন আমরা রাস্তার দিকে যাই, যেহেতু আসছি মাঠা খেতে, তো মাঠা খাওয়ার জন্য আসছি যেহেতু, তো মাঠা তো অবশ্যই খেতেই হবে। সো চলুন আমরা মাঠা খাওয়ার ওই দিকে। Never ending, it's only some. এখানে কি করে? আরে আর কেন না, জায়গাটা অনেক সুন্দর না ভাই? আসলে জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর। আপনাদেরকে যদি আরো ভালোভাবে ডিটেইলস আমি বলতে পারতাম, তাহলে আর বেশি ভালো লাগতো। তো আসলে ভালো লাগতো, কিন্তু সিরিয়াসলি আমরা দেখাতে পারি নাই, কারণ এখানে নদীতে অনেক স্রোত আছে, আপনি দেখাতে পারেন। মানে বাতাস বইতেছে, যার কারণে কোনোভাবে ভিডিও করা পসিবল হচ্ছিল না। আর ছোট ছোট নৌকা যেতেছে, আমি ভাবতেছি যে কীভাবে যেতেছে, এগুলো তো উল্টেও যেতে পারে, একটা জীবন একটা রিক্স আছে, যার কারণে আমি দেখাতে পারি নাই। তারপরে হালকা পাতলা ঘুরছি, সেগুলো আপনাদেরকে কিছু কিছু সিন আপনাদেরকে দেখাতে পারছি। তো ইনশাল্লাহ আগামীবার যদি আবার আসতে পারি, তো এইখানে পুরো ডিটেলসটা এ টু জেড ভাবে আপনাদেরকে আমি ভাঙে ভাঙে দেখে আনবো। গাইস, এখন চা বাগান ব্রিজের উপরে আমরা অবস্থান করতেছি। সামনে একটা সুন্দর একটা স্টল আছে, একটা রিসোর্ট আছে। তো সেই রিসোর্টে গিয়ে আমরা মাঠা খাওয়ার চিন্তা ভাবনা করছি। সেখানকার মাঠা অনেক বিখ্যাত, অনেক সুন্দর। No stranger to pain, it's never ending, it's only
Something I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid. If I let go of this pain, am I complacently being? অপূর্ব একটা জায়গা। তো এই জায়গাটা নতুন হয়েছে, এই মাঠের স্টলটা নতুন হয়েছে। তো এটা একটা রিসোর্টের মতো করা হয়েছে, এখানে যদি পানি থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তো একটু এখানে এখন বর্তমানে কোনো মানুষজন নাই, ঈদের সময় হয়তো বেশি থাকতো। আজকে ঈদের তৃতীয় দিন, তো আজকে আমরা এমন সময় আসছি যে সময় আর কি মানুষজন তেমন একটা নাই। তারপরেও আপনাদেরকে আমি এখানকার মাঠা হয়তো অনেক সুন্দরভাবে, আমি এখানকার মাঠা কখনো খাই নাই। আমি সামনে কয়েকটা মাঠার দোকান আছে, তো ওই মাঠার দোকানেই বেশি খাওয়া হয়। তো এখানকার মাঠা হয়তো নতুন খাওয়ার কেমন লাগে, কতটা ভালো লাগে সেটা মাঠা তো খাওয়ার পরেই বোঝা যাবে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি মাঠার, তো দেখি কেমন লাগে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ। I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain. যেহেতু নতুন আমি দেখলাম আর ভালো লাগছে, আপনার স্ট্যান্ডে খুব ভালো লাগছে। যদি পানি থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো, যার কারণে এখানে আসা যত ভালো আইটেমের আনতে পারবেন আপনারা তত বেশি ভালো হবে। মরিচ মাঠা পাওয়া গেল না, মরিচ মাঠা ওই দিকে বিক্রি করা হয়, মশলা মাঠা বিক্রি করা হয়, কালারিং মাঠা বিক্রি করা হয়। তো আপনি ওই ধরনের জিনিস ইউজ করবেন, নতুন নতুন জিনিস ইউজ করবেন, তো মানুষ বেশি আকর্ষণ হবে, বেশি খাইতে ইচ্ছে করবে। তো গাইস দেখতে পেলেন আপনারা যে ভাইয়া অনেক সুন্দর সুন্দর কথা বললো, এই আপনার এই দোকানটা নিয়ে অনেক কথা বললো। তারা এটা রিসোর্টের মতো বানাইছে, তো এটা তাদের তিন দিনের মধ্যে প্রায় 6,000 মতো তাদের বিক্রি হয়েছে। তো আশা করি তাদের আরও বেশি ভালো লাভবান হোক, তো আরও অন্যান্য রকমের ভালো ভালো মাঠা তারা ইউজ করুক। এখানকার মাঠাটা অনেক সুস্বাদু, তো ভাবছিলাম যে মাঠাটা হয়তো তেমন একটা ভালো হবে না, কারণ যেহেতু নতুন দোকানদার তেমন একটা মাঠা বানাইতে পারে না সেটাই ভাবছিলাম। কিন্তু না, তারা হয়তো অনেক অভিজ্ঞ, খুব ভালো মাঠা বানাইছে, খুব ভালো লাগছে আমার। মরিচ মাঠাটা খাওয়ার ইচ্ছা আসলে আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু এটা মরিচ মাঠা না, এটা একদম ক্লিন মাঠা। তো এখানে অরিজিনাল যে গরুর দুধ আছে সেই দুধ দিয়ে তারা দই বানায়, তো সেই দই দিয়ে তারা এখানে মাঠা বানানো হয়। তো মাঠা বানানোর যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আপনাদেরকে এখন আমি শেয়ার করবো। এখানকার যারা লোকাল মাঠা বিক্রেতারা আছে তাদের কাছ থেকে আমি জানতে পারছি যতটুকু ততটুকু আপনাদের আমি বলার ট্রাই করতেছি। আসলে মাঠাটা আগে যারা আর কি ঘোষাল জাতের লোক ছিল, ঘোষাল অর্থাৎ যারা মিষ্টি বানাইতো বা ছানা দিয়ে অনেক কিছু বানানো তৈরি করতো আর কি, তারা এই ধরনের মাঠা আর কি বানিয়ে থাকতো। তো তারা সেটা অন্যভাবে বানাইতো, যে আর কি মিষ্টি বানানোর যে ছানাটা আছে সেই ছানাটার উপরে যে এটা থাকে সেই জিনিসটা দিয়ে আর কি তারা মাঠা তৈরি করতো। তো এখন তারা এটা আপডেট হিসেবে তারা এটা রিকভারি করে অন্যরকমভাবে এটাকে মাঠা তৈরি করছে, সেখান থেকে সেটা আর কি একটা দুয়ে পরিণত করছে, সেই দুয়ে দিয়ে আর কি তারা এখানে মাঠা তৈরি করে এখন এটা বিক্রি করে। সো মিরাজ, ভালো লাগছে তোমার কাছে মাঠা? এখানকার মাঠা অনেক সুন্দর গাইস। এখন আমরা যাচ্ছি একটু ঘোরাফেরা করে তারপরে আমরা বিদায় দেবো। প্রায় ঘন্টা খানিক যাবো, তো আমরা এই চা বাগান ঘোরাঘুরি করলাম, তো অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। এখানকার মাঠা অপূর্ব, অনেক সুন্দর, অনেক সুস্বাদু। এখানে অনেক ওয়াটার রিসোর্ট আছে, পাশে 4-5টা ওয়াটার রিসোর্ট আছে। তো এখানে চা বাগানে প্রায় 13টার মতো মাঠার দোকান আছে, 13টা মাঠার দোকানে প্রত্যেকটাই খুব ভালো ভালো মাঠা। তো এখানে একটা নতুন দোকান আসছে, তো এখানকার মাঠাটা অনেক সুন্দর। তো এখন বিদায় বেলা আমরা চলে যাচ্ছি, গুড বাই, সি ইউ। এবং
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। সাপোর্ট না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তো আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে থাকে না। আসলে মাঝে মাঝে ইচ্ছে হয় যে ইউটিউবিং ছেড়ে দেই, তারপরে আবার ভাবে যে না চেষ্টা করি, কারণ জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন যে একবার না পারিলে দেখো শতবার। সো আমি চেষ্টা করে যাবো, আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, অবশ্যই ট্রাই করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। যদি আপনারা সাপোর্ট করেন তো পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার আমি ট্রাই করবো। সো থ্যাংক ইউ, আর বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending.